আসলে কেমন বাংলাদেশের পারফরমেন্স বা কেমন ছিল কালকের ম্যাচে, সবকিছু নিয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি, দুজনই সাবেক ক্রিকেটার, আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা এবং আছেন মনজুরুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। এবং আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে, ফোন করুন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। হীরা ভাইকে দিয়ে শুরু করতে চাই, প্রথমে যদি বলেন ওয়ানডের বাংলাদেশে আসলে কি কি পরিবর্তন আপনার চোখে পড়েছে? প্রথম কথাই হলো, যখনই মাশরাফি মাঠে থাকে কোনো এক কারণে টিমটা খুব উজ্জীবিত মনে হয়, এবং টিমটা কালকে খুব উজ্জীবিত ছিল। এবং মাশরাফির বোলিং চেঞ্জেস আই লাইক, বোলিং চেঞ্জেস এত সুন্দরভাবে করেছে। আর যেহেতু আমাদের একটা বিগ স্কোর ছিল, এই কনটেক্সটে যে কনটেক্সটে বোলিং করেছে, অ্যান্ড আওয়ার স্পিনার্স বোল ভেরি ওয়েল, অ্যান্ড ফিল্ডিং ওয়াজ মোটামুটি খুবই ভালো ছিল, ডাউন ফিল্ডিং, হয়তো একটা ক্যাচ মিস করেছি, বাট দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। বাট মাশরাফির ক্যাপ্টেন্সি ওয়াজ ভেরি গুড, হি নিউ যে সাকিব টায়ার্ড হয়ে গেছে, সাকিবকে কিন্তু আনেনি, লাস্ট ট্রাম্প হিসেবে রাখেছে, একদম 27 ওভারের দিকে মনে হয় বোলিং এনেছে তাকে সাকিব, আর পরে 29-30 ওভারের দিকে। অ্যান্ড তামিম প্লেড এ ব্রিলিয়েন্ট ইনিংস, দশম সেঞ্চুরি, হি শুড বি কংগ্রেচুলেটেড। অনেক দেখে শুনে খেলেছে, প্রথম 20 ওভার কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খুব আমাদেরকে বেশ চাপে রেখেছিল, 3.5-4 আমরা যেতে পারিনি, 4 গেছি আমরা অনেক পরে। এন্ড দেন মানে আপনি বলছেন মাশরাফির অন্তর্ভুক্তিটা একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করেছে, ইট ক্রিয়েটস এ বিগ ডিফারেন্স, ইটস সাচ এ বিগ ইনসেন্টিভ। মঞ্জু ভাই একমত কিনা, কিংবা আর কোনো কিছু চেঞ্জেস মনে হয়েছে কিনা টেস্টের থেকে ওয়ানডের বাংলাদেশে? অবশ্যই, হীরা ভাই যেটা বললেন যে মাশরাফির ইনভলভ হতে হয়েছে কি, মেন্টাল অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি যদি আরেকটু যোগ করি, যেটা টেকনিক্যাল যে পার্টটা, আপনি যদি দেখেন যে প্রথম 10 ওভারে যেভাবে ব্যাটিং করা বাংলাদেশের, নেক্সট 40 ওভার, লাস্ট 10 ওভার, টোটাল 279। প্রথম 10 ওভার দেখে কিন্তু কখনোই মনে হয় নাই যে 31 ছিল প্রথম 10 ওভারে, যে আমরা ওখানে রিচ করতে পারবো, যে এই টেকনিক্যাল চেঞ্জেসটাও ইট ওয়াজ এ বিগ ইম্প্যাক্ট পড়েছে। আর সব থেকে বড় কথা হয় কি, বাংলাদেশ আসলে এখন একটা প্রফেশনাল সাইড, দে নোজ হাউ টু কাম ব্যাক একটা বাজে সিচুয়েশন থেকে ভালো সিচুয়েশনে আসা। তো ওভারঅল যে রেজাল্টটা যেটা এসেছে কিন্তু এই প্লেয়াররা, এই প্লেয়ারদের কারণেই কিন্তু আমরা আজকে এক্সপেকটেশনটা হাই। তো মাশরাফি বলেন, সাকিব আল হাসান বলেন, তামিম বলেন, মুশফিকের লাস্ট 11/30 বলেন, ভেরি মাচ ক্যাপাবল। আর আরেকটা জিনিস একটু স্ট্রংলি বলি যে কখনো একটা টিমের পারফরমেন্স গ্রাফ কিন্তু কখনো আপনার ফ্ল্যাট যাবে না, আপ অ্যান্ড ডাউন হবে, হয়তো বা টেস্টে নিচের দিকে গিয়েছে, আবার ওই একই সিরিজে কিন্তু আবার উপরের দিকে চলে আসে। তো এই জায়গাগুলিতে হয় কি, অ্যাডাপটেশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, যেটা উইচ ইজ ভেরি মাচ পসিবল বাংলাদেশের এই টিমের পক্ষ থেকে। তো এক কথা বলতে গেলে আসলে অসাধারণ। আপনি যে টেস্টের কথা বলছিলেন আপ এন্ড ডাউন, শুধুই কি আপ এন্ড ডাউনের কারণে কিংবা ধারাবাহিকতার অভাবের কারণে টেস্টে আমরা ভালো নাকি খারাপ, নাকি অন্য আসলে টেস্টের সাথে মানিয়ে নেওয়া কিংবা টেস্টের সাথে টেস্টেড হওয়ার মতো জিনিসগুলো আমাদের মধ্যে একটু ঘাটতি রয়েছে? আপনি যদি পার্সোনালি আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের একটু লঙ্গার ভার্সনটা, একটু ডোমেস্টিক ক্রিকেটে, বিশেষ করে ডোমেস্টিক ক্রিকেটে যদি লঙ্গার ভার্সনে আমাদের এই প্লেয়ারগুলি যদি একটু বেশি পরিমাণে ম্যাচ খেলে, তাহলে ওভারকাম করে আপনি টেস্টে ভুল করবেন। আপনার কিন্তু টেস্টে কিন্তু আপনি কখনোই একটা টেস্ট কিন্তু 15টা সেশন কখনোই আপনি টেস্ট জিতলেও কিন্তু আপনার ডমিনেট করা সম্ভব না, একটা সেশন আপনার আসবে, একটা সেশন আপনার অপোনেন্টের কাছে চলে যাবে, রাইট? তো এই যে যে জায়গা